শফিকুল ইসলাম আরাম্বা টিভির কর্ণধার সেই শফিকুল ইসলামকে ঘা মারতে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস নামল ইসবেল ক্লাবকে মাধ্যম করে আপনারা নিশ্চিতভাবে শুনেছেন শফিকুল ইসলামের সাম্প্রতিককালের ভিডিও যেখানে ইসনাম ক্লাবের একটি অনুষ্ঠানে অরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাস এনআরসি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন এবং সফিকুল তার একটা ইন্টারপ্রিটেশন দিয়েছিল যে কেন এ জাতীয় মন্তব্য একটি ক্লাবে হবে তিনি তার ইন্টারপ্রিটেশন দিয়েছেন তিনি তার বক্তব্য রেখেছেন এবং তার প্রেক্ষিতে যে রাজনীতি হচ্ছে অর্থাৎ শফিকুলকে ছোঁয়ার চেষ্টা হচ্ছে আমি শুধু তৃণমূল কংগ্রেস নেতাদের বলছি ইনক্লুডিং কুনাল ঘোষ শফিকুলকে আপনারা ছুঁয়ে দেখুন যদি সাহস থাকে যদি ক্ষমতা থাকে যদি অনেস্টি থাকে শফিকুল ইসলাম নামক এই ব্যক্তিটিকে আপনারা ছুঁয়ে দেখুন শফিকুল ইসলাম কিন্তু একা নন শফিকুল ইসলামের পেছনে প্রচুর ইস্পলের সমর্থক আছেন প্রচুর মন মানের সমর্থক আছেন শফিকুল শফিকুল ইসলামের নিজস্ব একটা বিশাল পরিধি আছেন দর্শক আছেন এবং একা ইউটিউবার হাজার হাজার ইউটিউবার আছেন যারা শফিকুল ইসলামের পাশে আছেন কি হয়েছে ঘটনাটা একটু সংক্ষেপে বলি যারা জানেন না ইসর ক্লাবের একটা আভ্যন্তরীণ অনুষ্ঠান বা তার সমর্থকদের সঙ্গে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে বক্তৃতা করছেন বক্তৃতা করতে গিয়ে আচমকা বলেন যে আমার খুব ভালো লেগেছিলো ইসর ক্লাবের কোনো একটি খেলার অনু খেলার মাঠে গিয়ে দেখেছিলেন যে এনআরসি যখন আন্দোলন চলছে সারা দেশে সেই সময় আমরা কাগজ দেখাবো না বলে একটা বড় ইস্টঙ্গ ক্লাবের স্লোগান ছিল এই বিষয়টা অরূপ বিশ্বাসের মুখ থেকে শুনে স্বাভাবিকভাবে শফিকুল ইসলামের খারাপ লেগেছিল তিনি বলেছেন যে আমিও ইস্টবেঙ্গলের সমর্থক কিন্তু একটা ক্লাব সেই ক্লাবে গিয়ে কেন একজন রাজনৈতিক নেতাই এনআরসিকে সংযুক্ত করবেন এবং সেই প্রসঙ্গে রোহিঙ্গা এনআরসি এইসব বিষয় নিয়ে শফিকুল ইসলাম তার নিজস্ব ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন সে আমি সেই বিষয়ে ঢুকবো না এখন কিন্তু প্রশ্নটা আমি যে জায়গায় যাব সেটা হচ্ছে অরূপ বিশ্বাসের এই বক্তৃতা দেওয়াটা খুব দরকার ছিল আসলে তৃণমূল কংগ্রেসের একটা দরকার মোহনবাগান মাকান বেঙ্গল মর্ন স্পোর্টিং যে কোনো অ্যাসোসিয়েশন যে কোনো খেলার মাঠ যে কোনো যে কোনো যে সে খো হোক হকি হোক সমস্ত কিছুতে তৃণমূল কংগ্রেস ঢুকে বসে থাকতে ভালোবাসে এবং ব্যানার্জি পরিবারের সমস্ত প্রতিনিধি এক একটা ক্লাবে ঢুকে বসে থাকেন এবং সেই ক্লাবগুলোকে মোটামুটি দখল করে রেখে দেন সেটা আমরা জানি আমি সেই নিয়ে সেই নিয়েও আজকে কথা বলবো না সেটা আমি জাস্ট উল্লেখ করলাম কিন্তু প্রশ্নটা হলো যে ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে গিয়ে আপনি এনআরসি বিষয়ে একটা বক্তব্য রাখলেন সেটাও আমি মেনে নিলাম যুক্তির খাতিরে যে ঠিক আছে একজন মন্ত্রী তার রাজনৈতিক বক্তব্য রেখে গেলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা একটা প্রেস কনফারেন্স করতে বসে গেলেন আমার এখানেই খুব প্রশ্নটা জেগেছে বলে আজকে এই বিশেষ প্রতিবেদন শফিকুলকে নিয়ে করলাম প্রেস কনফারেন্স করে শফিকুল ইসলামকে প্রচ্ছন্নভাবে হুমকি দিলেন তারা কী কী বললেন সে প্রেস কনফারেন্সের মধ্যে বলছেন আমি দেখলাম একদিকে দেবব্রত সরকার নিতু সরকার বসে আছেন আর তিন চারজন বসে আছেন এবং তারা বসে বসে বলছেন যে এক জনৈক ইউটিউবার এইভাবে বলছেন জনৈক ইউটিউবার তার মন্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে আমরা সমর্থকদের কর্মীদের বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় তার সম্বন্ধে এফআইআর হচ্ছে আমরা সেই ইউটিউবারে সুস্থতা কামনা করছি শুভ বুদ্ধির কামনা করছি আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন মানে প্রচ্ছন্ন থ্রেটনিং যে আপনাকে দেখে নেব খুব প্রয়োজন ছিল আমি ইসলাম কর্মকর্তাদের বলছি প্রাচীন ঐতিহাসিক ইতিহাসের একটা ক্লাব ভারত বিখ্যাত নয় সারা পৃথিবীতে ইসরায়ন ক্লাবের পরিচিতি রয়েছে সেটা নিয়ে কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই আমি নিজে ব্যক্তিগতভাবে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি মনময়নের কর্ত সমর্থক কিন্তু ইসনায়ন ক্লাবের ইতিহাস অতীত পড়তে গেলে আমারও ভালো লাগে সেই ক্লাব সেই ক্লাবের কর্মকর্তারা পাঁচ মিনিট ধরে প্রেস কনফারেন্সে শফিকুল ইসলামকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে ভাবছিলাম আর কোথায় নেমেছে ক্লাবটা আপনি ভাবুন তো কোথায় নেমেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইসরন ক্লাবের অধিকাংশ কর্মী সমর্থক কিংবা তাদের সদস্য কেউ ইসরন ক্লাবের কর্মকর্তাদের এই অ্যাটিচিউডটাকে সমর্থন করেন না দেখুন প্রত্যেক ইউটিউবারের নিজস্ব কথা বলার অধিকার আছে একটা ইসলন ক্লাবের মতো ক্লাবে সেই ক্লাবের একটি অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস এনআরসি ইসলন ক্লাবের ইসলন ক্লাবের ওই স্লোগানটা আমার খুব ভালো লেগেছে এই জাতীয় কোনো একটা মন্তব্য করেছেন যে মন্তব্যে বলেছেন যে আমরা কাগজ দেখাবো না এনআরসি আন্দোলনে একটা রাজনৈতিক বিষয়কে ক্লাবের মধ্যে ঢুকিয়ে দিলেন প্রচ্ছন্নভাবে সেটাই শফিকুল ইসলাম সমালোচনা করেছেন তো সেই সমালোচনাটাকে একজন ইউটিউবার তার স্বাধীনতা আছে তিনি সমালোচনা করতে পারেন এবং সেটাকে নিয়ে কুনাল ঘোষ নামক সেই ক্যারেক্টারটি যার সময় লিস্ট সাইড ইজ বেটার সেই কুনাল ঘোষ তার একটা ফেসবুক পোস্ট করে দিলেন তারপর ছোটো ছোট ছোটো ছোটো কোলা ব্যাঙ্ক আছে তৃণমূল কংগ্রেসের তারাও তাদের পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য টন্তব্য করতে শুরু করে দিলেন এবং সেখানে একটা সেখানে একটা অন্যান্য ক্লাব সবাই প্রতিবাদ করুন ক্রীড়া সাংবাদিক ক্লাব তাদের কথা ইসলাম ক্লাবের কর্মকর্তারা বলেন তারাও প্রতিবাদে নেমেছেন সর্বত্র প্রতিবাদ হওয়া দরকার আচ্ছা সফিকুল ইসলাম একজন ব্যক্তি তিনি একটা স্বাধীন সংবাদ মাধ্যম ইউটিউব চালান সেখানে তিনি সমালোচনা করেছেন অরূপ বিশ্বাসের এই বক্তব্যের এবার ইসলাম ক্লাবের কর্মকর্তারা অরূপ বিশ্বাসের বক্তব্যের জাস্টিফিকেশন যখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছেন যে আচ্ছা আপনারা অরূপ বিশ্বাসের এই বক্তব্যের কি প্রতিবাদ করছেন ডিজন করছেন তখন সেখানে উত্তর দিচ্ছেন যে প্রত্যেক সমর্থক প্রত্যেক প্রত্যেক অতিথি তাদের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে আমরা কেন সেই নিয়ে প্রতিবাদ করব অথচ সফিকুল ইসলামের ব্যাপারে প্রতিবাদ করছেন এই দ্বিচারিতাটা আমি শুধু ইসবন ক্লাবের সমর্থকদের দেখি ধরিয়ে দেওয়ার জন্য আমার মনে হলো আরেকবার কথাটা বলা দরকার সর অরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাস ইসবন ক্লাবের মিটিংয়ে গিয়ে বলছেন এনআরসি ইস্টবেঙ্গলের সেই স্লোগানটা এনআরসি আমরা কাগজ দেখাবো না এনআরসির বিরুদ্ধে এই বক্তব্যের প্রতিবাদ ইসলাম ক্লাবের কর্মকর্তারা করার মতো সোজা একটা সোজা মেরুদণ্ড তাদের নেই অথচ শফিকুল ইসলাম আরামবাগ থেকে বসে একটা ইউটিউবে প্রতিবেদন করেছেন এই ঘটনাটার প্রতিবাদ করে সেটার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর হচ্ছেন অর্থাৎ আলটিমেটাম দিচ্ছেন তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে আমি সব সবাইকে বলছি শান্ত থাকতে অর্থাৎ প্রচ্ছন্নভাবে শফিকুলকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার মধ্যে আমি খবর পেলাম মানিকতলা থানায় তার বিরুদ্ধে শফিকুলের বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে এবং মানিকতলা থানায় কোন কোন ক্যারেক্টারটি থাকেন ওই অঞ্চলের মধ্যে জানেন একদম পরিকল্পিতভাবে সফিকুলকে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা অনুযায়ী সফিকুল ইসলামকে টাইট দেওয়ার জন্য স্ক্রু টাইট দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করার চেষ্টা হলো কী অরূপ বিশ্বাস কি কুণাল ঘোষ কী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকেও বসে এই টাইটটা দেওয়ার চেষ্টা করছেন তার কারণ শফিকুল ইসলাম এই মুহূর্তে বাংলার একটা প্রতিবাদী ক্যারেক্টারের অত্যন্ত অগ্রগণ্য নাম তার কথা মানুষ বিশ্বাস করে এমনকি প্রচুর হাজার হাজার ইস্টবেঙ্গল সমর্থক সফিকুলের ভক্ত সমর্থক আছেন প্রশ্নটা হচ্ছে ইসলন ক্লাবের এই দশা কেন এইটা আমাকে খুব ভাবিয়েছে বিশ্বাস করে আমি কট্টর মোহনমানের সমর্থক হয়ে ভাবছিলাম যে একটা 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 ক্লাব ইসলন ক্লাবের মতো একটা এত ইতিহাস ঐতিহ্য নেওয়া একটা ক্লাব সেই ক্লাবের কর্মকর্তাদের পাঁচ মিনিট দশ মিনিট ধরে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করতে হচ্ছে শফিকুল ইসলাম কেন বলেছেন যে স্বরূপ বিশ্বাসের এই কথাটার কেন অরূপ বিশ্বাসের এই কথাটার কেন প্রতিবাদ করেছেন বলতে তো পারতেন যে অরূপ বিশ্বাসের এই বক্তব্যটাকেও আমরা নিন্দে করছি বলতে পারলেন না কেন শফিকুলকে নিন্দে করতে পারছেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অরূপ বিশ্বাসকে নিন্দে করতে পারছেন আসলে এখানেই লুকিয়ে লুকিয়ে রয়েছে কেমিস্ট্রিটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি এই মুহূর্তে বাংলার সমস্ত কলকাতার সমস্ত ক্লাবগুলোকে প্রায় গিলে ফেলেছেন আর যদি গিলতেই হয় আপনি তাদের স্পন্সর দিয়ে সাহায্য করুন তাদের অর্থ দিয়ে সাহায্য করুন তাদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা দিয়ে সহযোগিতা করুন কিন্তু তাদের মধ্যে একটা ইসলাম ক্লাবের একটা মিটিংয়ের মধ্যে গিয়ে এন আর সির ওই স্লোগানটা আমরা কাগজ দেখাবো না ওই স্লোগানটা ইসনাম ক্লাবের স্লোগান হতেই পারে না আমি বলছি এটা হতেই পারে না এই স্লোগানটা সমর্থকরা কেউ লিখে নিয়ে এসছেন হতেই পারে সেটাকে শফিকুল ইসলাম যেহেতু স্বরূপ বিশ্ব অরূপ বিশ্বাস বলেছেন শফিকুল ইসলাম সমালোচনা করেছেন তো সমালোচনা করার অধিকার একজন ইউটিউবারের নেই এবং তার জন্য তার থানায় থানায় এফআইআর থানায় থানায় এফআইআর কার নির্দেশ হচ্ছে বুঝতে বাকি থাকে অর্থাৎ শফিকুলকে আমি পলিটিক্যালি কোনোভাবে টাইট দিতে পাচ্ছি না আমি একটু ইস্টন ক্লাবের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করি আর ইসলাম ক্লাবের এমনই অবস্থা হয়ে গেছে এই কর্মকর্তাগুলোর যে তারা বসে পড়লেন প্রেস কনফারেন্স করে ঘটা করে এবং করে একজন ইউটিউবারের শুভবুদ্ধির কামনা করছি লচ্ছা করে না ইসলাম ক্লাবের কর্মকর্তা হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপত্র হয়ে গেছেন আপনারা তৃণমূল কংগ্রেসের এজেন্ডাটাকে ফুলফিল করতে নামছেন একজন মন্ত্রী এসে যখন এই কথাটা বলছেন বলতে পারতেন যে এটা আমাদের সঙ্গে ক্লাবের কোনো সম্পর্ক নেই এনআরসির সঙ্গে ক্লাবের আমাদের কোনো সম্পর্ক নেই অরূপ বিশ্বাস যা বলছে সেটা বলেছেন ইসলাম ক্লাবের স্লোগান বলে সেটাকে আমরা এন্ডোর্স করছি না এইটুকু বলার শক্তিটা সাহসটা মেরুদণ্ডটা আপনারা হারিয়েছেন আপনারা সফিগুলকে টাইট দেওয়ার চেষ্টা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ অ্যান্ড কোম্পানির এজেন্ডা অনুযায়ী লাভ হবে না আমি আবার বলছি লাভ হবে না একটু ছুঁয়ে দেখুন সফিকুল ইসলামকে ছুঁয়ে দেখুন আপনার কোনো একটা ওই ফর্টি ওয়ানে নোটিস টোটিস দিয়ে ওকে একটু অ্যারেস্ট করিয়ে দেখুন রেজাল্টে কী অনেকবার করেছেন তো এর আগে অতীতে করেছেন শফিকুল ইসলামকে স্পর্শ করার রেজাল্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তাই এবার ইস্পোমেন্ট ক্লাবের মাধ্যমটাকে ব্যবহার করছেন আমি শুধু আজকের এই প্রতিবেদনটা পেশ করলাম আমি আর বিশদে কিছু গেলাম না কেন আমি টেক্সটের মধ্যে আমি ঢুকলাম না টেক্সটের মধ্যে অন্যদিন ঢুকবো কিন্তু আমার মনে হলো ভিডিওটা দেখে মিনিমাম একটা প্রোটেস্ট লঞ্চ করা দরকার ক্লাব খেপানোর চেষ্টা করছেন না কুনাল ঘোষ হ্যাঁ ক্লাবগুলো সমস্ত ক্লাবগুলোকে খ্যাপানো সমস্ত ক্রীড়া সাংবাদিক ক্লাবকে পর্যন্ত অ্যাসোসিয়েটেড করে দিচ্ছেন লজ্জা করেন একটা একটা রাজনৈতিক একটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করলেন ইসলাম ক্লাবের এই প্রোগ্রামটাকে অরূপ বিশ্বাস তার পলিটিক্যাল এজেন্ডা তিন তিনি রাজনৈতিক নেতা তিনি গিয়ে বলতেই পারেন তার কথা আপনারা বলতে পারেন এর সঙ্গে ক্লাবের কোনো সম্পর্ক নেই অরূপ বিশ্বাসের এই কথাটা আমরা ইনডোর্স করছি না কি হতো কে ক্ষতি হতো আপনাদের আপনারা পাঁচ মিনিট দশ মিনিট ধরে শফিকুল ইসলামকে থ্রেটনিং দিচ্ছেন দিন আমরা অপেক্ষায় থাকবো যে কি কি ব্যবস্থা নেন কোন কোন থানায় এফআইআর হয় এবং কোন কোন থানা থেকে শফিকুল ইসলামকে ডেকে পাঠানো হয় এবং তারপর কি ব্যবস্থা নেওয়া হয় আমরাও জনমত তৈরি করার জন্য মাঠে নাম আমি বিশ্বাস করি লক্ষ লক্ষ সে ইস্টবেঙ্গলের সমর্থকও তৃণমূল কংগ্রেসের পাতা ফাঁদে ইস্টন ক্লাবের কর্মকর্তাদের এই ভূমিকাটাকে নিন্দে করছেন আমি ব্যক্তিগতভাবে বহু 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 ইসলাম ক্লাবের সমর্থক সদস্য তাদের সঙ্গে আমি কথা বলেছি যাদের যাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বন্ধুত্ব আছেন তারা কেউ সমর্থন করছেন কেউ অরূপ বিশ্বাসের এই মন্তব্যকে সমর্থন করছেন না তারা কেউ কেউ তৃণমূল কংগ্রেসের সমর্থক বলছেন অরূপবহুর কোনো দরকার ছিল না ওই মন্তব্যটা ওখানে করা শুধু শুধু আমাদের ক্লাবকে জড়ালেন কেন বলছেন তারা নিজেরা বলছেন ইসমন ক্লাবের কর্মকর্তারা আপনাদের বলছি আপনারা একটু কান পেতে শুনুন ইসমন ক্লাবের সদস্য সমর্থকরাও আপনাদের পাশে নেই এই বিষয়টাতে একটা ইতিহাস আছে একটা অতীত আছে একটা এত 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 বড় ভালো ভালো রেকর্ড আছে যে ক্লাবটার সেই ক্লাবটাকে শুধুমাত্র সফিকুলকে টাইট দেওয়ানোর জন্য ওই মমতা কুনালের এজেন্ডা স্যাটিসফাই করার জন্য আপনার প্রেস কনফারেন্স করতে নামলেন না অপেক্ষায় থাকবো আপনারা কত দূর এগুন আমরা অপেক্ষায় থাকবো আজকে আমি এই প্রতিবেদনের শেষ পর্বে সফিকুল ইসলামের একটা ভিডিও শেষ অংশটা দেখাবো যেখান থেকে আমি যে বিষয় নিয়ে কথা বললাম সেটা আরো আপনাদের কাছে স্পষ্ট হবে তো আমি আপনাদেরকে আজকে আরো একবার শোনাবো অরূপ বিশ্বাস কি কথাটা বলেছেন গতকালকে যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি আর সেই জন্য এতগুলো কথা বলেছি বলতে বাধ্য হয়েছি এটা ঠিক যে আমি একটা সময় আমি নিজেও কিন্তু এই ক্লাবের সমর্থক ছিলাম খেলা দেখতাম কিন্তু আমাকে গতকালকে অনেক কথা বলতে হয়েছে অনেক কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়েছে আজকে যে ঘা লেগেছে ক্লাবের ফ্যানদের যেটা আমাকে বোঝানোর চেষ্টা হচ্ছে আমি যে আতে আতে ঘাটা করছে তাদের তরফ থেকে প্রতিবাদটা আসুক যে কেন মন্ত্রী ওই কথাটা বলবেন আমরা কবে বলেছি এই কথা আমি তো চেয়েছিলাম সেই ঘাটা লাগুক সেই ঘাটা লেগেছে কিন্তু ঘাটা লাগলেও তাদের প্রতিবাদ মন্ত্রীর বিরুদ্ধে না আমি যেহেতু কথাগুলো বলেছি ইউটিউবার হিসেবে আমার বিরুদ্ধে তাদের সব কথা আর সেখানে নেমে পড়েছেন কুণাল ঘোষ ভাবছেন যে এই ছবি একবার গ্রেফতার করা যায় না আমি দর্শক গতকালকের যে এটা আপনাদেরকে দেখাবো আরো বিশ্বাস রাজ্যের মন্ত্রী গতকালকে বেঙ্গলের যে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে খুব ঢাক মানে খুবই ঢাক ঢোল পিটিয়ে ওখানে কি ধরনের মন্তব্য করেছেন আমি আপনাদেরকে দেখাবো তার আগে যাদের সৌজন্য দেখাচ্ছি তাদের নামটা একটু লিখে দিও ওয়েট দর্শক আপনাদেরকে বুঝতে হবে যে অরূপ বিশ্বাস কি বলেছেন আর আমি যে ব্যাখ্যাটা দিয়েছি সেই ব্যাখ্যা দেওয়ার মধ্যে কি ভুলটা আছে আগে দেখুন অরূপ বিশ্বাস গতকাল কী বলেছেন আপনাদেরকে আমি একবার জাস্ট প্লে করে শোনাই তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসব তারপর তো আমি যা বলার বলবো ভারতবর্ষে যদি একটা তালিকা করা যায় ফুটবলারদের যদি প্রথম পনেরো জন দশ জন কুড়ি জনের তালিকা করা যায় দেখা যাবে তাদের কিন্তু আতুর ঘর হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল আজকে প্রচুর খেলোয়াড় শুধু তৈরি করেনি আমার সম্প্রতিতম একটা স্লোগান ইস্টবেঙ্গল ক্লাবের আমাকে খুব আকর্ষিত করেছিল যখন সারা ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমি ইস্টবেঙ্গল ক্লাবে একটা বড় ব্যানার দেখেছিলাম যাতে লেখা ছিল আমরা কাগজ দেখাবো না সেই দিন আমি বুঝেছিলাম যে লড়াইয়ের মানসিকতা আজকে নয় সেই দিন থেকেই শুরু হয়েছিল কি বললেন অরবিশ্বাস। বিশ্বাস আমি দেখেছি ইস্টবেঙ্গলের একটা স্লোগান ছিল একটা ব্যানার ছিল ইস্ট বেঙ্গলের ক্লাবের নাম ধরে কথাটা বলেছেন কিন্তু তার মানে কি বোঝায় তার মানে কি এটা বোঝায় না ইস্ট বেঙ্গল ক্লাব এনআরসি বিরোধী আর এনআরসি বিরোধী আমরা কাদেরকে ভাবি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি যে অরব বিশ্বাস একজন মন্ত্রী নিজে বলছেন যে ইস্ট ক্লাব এই করেছে এই অবস্থান নিয়েছিল এনআরসি মুভমেন্টের সময় আমার প্রশ্ন ছিল যে ইস্ট ক্লাব কি একটা পলিটিক্যাল পার্টি তারা কেন এরকম অবস্থান নেবে তারা কেন এরকম অবস্থান নেবে এনআরসির বিরুদ্ধে এখানে তো অনেকের অনেক সমর্থন সমর্থক আছেন ধর্ম বর্ণ গোষ্ঠী সব বিভিন্ন মতের লোকজন আছেন তো সেখানে ক্লাবের এইরকম একটা অবস্থান কেন হবে যেখানে একটা দেশের একটা পলিসি যে এনআরসি করে যারা অবৈধ অনুপ্রবেশ করে ঢুকেছে তাদেরকে বের করা সেখানে একটা ক্লাব কেন এরকম অবস্থান নেবে তাহলে এই ক্লাবটা কি রোহিঙ্গাদের এই কথা বলাটা কি আমার খুব অপরাধ হয়ে গেছে এই কথাটা বলাটা কি আমার খুব অপরাধ হয়ে গেছে কেউ কেউ বলছেন আপনি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস জানেন না আরে ইতিহাস জেনে কি করব। ইতিহাস তো অনেক সংগঠনেরই তো অনেক ইতিহাস আছে বাংলাদেশের যে জামাত যে সংগঠন যেটাকে গতকালকে নিষিদ্ধ করা হয়েছে তারও অনেক ইতিহাস আছে সেটাও কিন্তু ব্রিটিশ আমলের সংগঠন তো ইতিহাস জেনে কি করব। যদি বর্তমানে যদি এইরকম অবস্থান থাকি তো ইতিহাস জেনে কি করব। আমাকে বলা হচ্ছে না এইরকম কথা কি কখনোই ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা বলেছেন ছাপ বাবা একজন ক্রীড়ামন্ত্রী নিজের প্রকাশ্যে বলছেন আপনাদের ক্লাবের প্রোগ্রামে বলছেন কই যদি উনি মিত্র কথা বলে থাকেন কই কেন ওখানে কোনো প্রতিবাদ হয়নি কেন অরব বিশ্বাসকে ওখান থেকে ঘাট ধরে নামিয়ে দেওয়া হয়নি যে আপনি একটা ক্লাব সম্পর্কে কি কথা বলছেন এই কথা বলা মানে ক্লাবের সম্মান নষ্ট ক্লাবের সঙ্গে কোনো পলিটিক্যাল ইস্যু জুটবেন না কেন বলা হয়নি অরব বিশ্বাসকে এখন থেকে বলছেন ওটা ক্লাবের না একটা ব্যানার ছিল সমর্থকরা নাকি কোথাও লাগিয়েছিলেন সমর্থকরা লাগিয়েছিলেন উনি তো পরিষ্কার বললেন ইস্টবেঙ্গল ক্লাবের স্লোগান উনি তো পরিষ্কার বলেছেন গতকালকে ইস্টবেঙ্গল ক্লাবের স্লোগান ইস্টবেঙ্গল ক্লাবের অমুক ডাইরেক্ট ক্লাবের নাম ধরে বলেছেন তো কই যখন উনি ভুল বলছেন আপনারা বলছেন কেন ওনাকে ওখান থেকে বের করে দেওয়া হয়নি কেন এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি আমাকে এত কথা বলছেন হোয়াটসঅ্যাপ করে নানান ভাবে কেন একটা সোশ্যাল মিডিয়াতেও কেন একটা ক্যাম্পেন হয়নি ওনার বিরুদ্ধে জড় বিশ্বাস এই কথা কেন বলেছেন ওনার জন্য আজকে আমাদের ক্লাবের বদনাম হচ্ছে আজকে আমাদের ক্লাবের সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে আমাদের ফ্যানদের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে কেন ক্লাবের তরফ থেকে কেউ কেন কিছু বলেনি এখনো পর্যন্ত শফিকুল কেন এই খবরটা করেছেন কেন রোহিঙ্গা জুড়েছেন বিরাট অপরাধ করে ফেলেছেন বিষ ছড়াচ্ছেন সব প্রতিবাদে নামা উচিত উচিত আবার নজর রাখা বাপ ঘোষ ঘোষ একজন সাংবাদিক ছিলেন রাজ্যসভার এমপি ছিলেন মাঝখানে জেলও খেটেছেন সাড়ে তিন বছর আমাকেও খাটিয়েছেন যদিও বেশি দিন ডাকতে পারেননি কুনাল ঘোষ সাড়ে তিন বছর ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে অরব বিশ্বাস যে কথাটা বলেছেন আপনাকে যদি রিপোর্ট তৈরি করতে দেওয়া হতো সত্যিকারের সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনি কি অ্যাঙ্গেলে ব্যাখ্যা করতেন একজন ক্রীড়া মন্ত্রী সরকারি লোক প্রকাশ্যে বলছেন তার কথার কোনো গুরুত্ব নেই আমি তার কথা আবার যাচাই করতে যাব যেখানে প্রকাশ্যে বলছেন একজন মন্ত্রী এবং সেখানে কোনো প্রতিবাদ নেই সবাই হা করে শুনছেন কর্মকর্তারা আবার তার কথাকে আমি যাচাই করে তারপরে পোস্টমর্টাম করে কোথাও অর্ডার হয়েছে কোর্ট কেস হয়েছে সব দেখে আমি খবর করতে যাব তাহলে খবর হবে কখনো আমি দেখেছি একটা মানুষ প্রকাশ্যে বলছেন ক্লাবের নাম ধরে বলছেন আর সবাই শুনছেন কোনো প্রতিবাদ নেই আর আমিও সত্যি কথা মানে আগে কখনো শুনে এই ধরনের অবস্থান ছিল বলে আমিও কিন্তু গতকালকে এটা অবাক হয়েছি কিন্তু আমি দেখলাম যে মন্ত্রী বলছেন অথচ কোনো প্রতিবাদ নেই কেউ কিছুই বললেন না কোনো প্রতিবাদ হলো না দিব্য প্রোগ্রাম হচ্ছে তারপরে সত্যি হয়তো এই অবস্থান নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব আমি আমার মতো ব্যাখ্যা দিয়েছি আমার সেটা ভুল হয়ে গেল আমার সেটা ভুল হয়ে গেল আজকে সফিকুল ইসলামের বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে কেন কেন অরব বিশ্বাসকে এখনো বলা হচ্ছে না যে আপনি ভুল বলেছেন আপনাকে ক্ষমা চাইতে হবে কেন বলছেন না যে আপনি এমন কথা বলেছেন তার জন্য আজকে ভুল বার্তা ছড়িয়ে গেছে ক্রীড়া মহলে বিভিন্ন স্তরে 팬াদের মধ্যে একটা মানে বিতর্ক তৈরি হয়েছে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনাকে বলতে হবে যে না ইস্টবেঙ্গল ক্লাব কখনো এই ধরনের স্লোগান দেয়নি বা ইস্টবেঙ্গল ক্লাবে তো আপনাকে এই ধরনের ব্যানার কখনো দেয়নি যে কাগজ দেখাবো না এই কথা কেন অরব বিশ্বাসকে বলতে পারছেন না মন্ত্রী বলে দিদির লোক বলে খুব ভয় লাগছে অরূপ স্বরূপ স্বরূপ যেমন টলিউড কে কাঁপাচ্ছেন ভয়ে কেউ কথা বলতে পারেন না মানে স্বরূপের ভয়ে নবান্নে ছুটতে হচ্ছে আর্টিস্টদের সেই স্বরূপ অরূপ লোক বলে ভয় পাচ্ছেন ভয় আপনারা পেতে পারেন ভয় শফিকুল ইসলাম কখনো পাবে না আর কুনাল ঘোষকে আপনাকে বলে দিই আপনি যতই আমাকে বলুন প্রশাসন নজর রাখছেন যদি আমাকে উদ্দেশ্য করে কথাটা বলে থাকেন শুধু প্রশাসন কেন আপনি তো ভীষণ নজর রাখছেন সে তো পরিষ্কার তা না হলে তো আপনি এরকম পোস্ট করতেন না আপনি এরকম পোস্ট করে যান আমার নামে নতুন করে বিষ লোকেদের মনে ছড়াতে যান চালিয়ে যান আর আপনাদের ওই কিছু ফ্যানদেরকে নিয়ে যদি করাতে পারেন আমার নামে করে যান আমিও মানি ইস্টবেঙ্গল ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব কিন্তু আফটার অল ক্লাব আমাদের দেশের ক্লাব সুতরাং তাদের আচার আচরণ তাদের অবস্থান দেশীয় হওয়া উচিত কিন্তু যদি তারা মনে করে যে না আমরা তো দেশের বিরুদ্ধে কিছু করিনি তাহলে যখন কেউ ক্লাবের নাম জড়িয়ে একটা কিছু বলার চেষ্টা করছেন তাহলে ক্লাবের তরফ থেকে তার বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ করা উচিত দেখতেন আমি শফিকুল ইসলাম ওই প্রতিবাদ নিয়ে আরো এক আরো একটা করে একাধিক ভিডিও করতাম যে বিশ্বাস একটা এত বড় ক্লাবের নাম করে কিরকম ভুল ভাল বার্তা ছড়িয়েছেন দেখুন একজন মন্ত্রী হয়ে আমি একাধিক ভিডিও করতাম আগে সেদিনটায় প্রতিবাদ করুন তারপর শফিকুলের দিকে আগুলটা তুলবেন কেউ কেউ বলছেন ক্ষমা চাইতে হবে ভাই অমককে ক্ষমা চাইয়েছি তমককে ক্ষমা চাইয়েছি যাকে পারেন ক্ষমা চাওয়ান যা পারেন করে নিন পুলিশ কেস করুন থানা কেস করুন ডাইরেক্ট কোর্টে যান যা পারেন করে নিন আমি একটা কথা পরিষ্কার বলে দিই কুনাল ঘোষ এবং সঙ্গী সাথীরা ইস্ট বেঙ্গলের যতদিন না অরূপ বিশ্বাস প্রকাশ্যে বলবেন আমি যে তথ্য দিয়েছি সেটা ভুল তথ্য আমি ক্ষমা চাইছি ততদিন পর্যন্ত আরামবাগ টিভি যে ভিডিও করেছে সেই ভিডিওর বিষয়ে কোনো ক্ষমা চাইবে না আমাকে আগে দেখতে হবে অরূপ বিশ্বাস একজন মন্ত্রী তিনি কি বলছেন তিনি তার অবস্থান কি যদি তাকে না ক্ষমা চাওয়াতে পারেন শফিকুল ইসলামকেও কখনো ক্ষমা চাওয়াতে পারবেন না এই পাকামি এই নোংরামি এই শয়তানি আর চলবে না কলকাতার ময়দানের ক্লাব ক্লাব ক্লাবগুলোকে ঘিরে ক্লাবগুলো সব শেষ করে দিয়েছেন আজকে বড় বড় কথা বলছেন ইস্টবেঙ্গলের লোকেরা এই ক্লাবের এই অবস্থান ছিল এই ক্লাব এই এই হাল ছিল কলকাতার ময়দানগুলো সব একটা পার্টির ক্লাব হয়ে গেছে প্রত্যেকটা ক্লাব একটা পার্টির ক্লাব হয়ে গেছে সব পার্টির নেতারা ওখানে বড় বড় সব মাথাতে বসে রয়েছেন নিজেদের মতো করে চালাচ্ছেন আর যা খুশি একটা লজ্জা লাগে না এত একটা ঐতিহ্যবাহী ক্লাব সেই ক্লাবের নাম জড়িয়ে একজন মন্ত্রী মিথ্যা বার্তা দেবেন আর সব চুপ করে বসে থাকবেন জন্য বসে থাকবেন ওই কিছু পয়সা মাঝে সেই জন্য 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 এই এই ক্লাব তৈরি হয়েছিল কিছু পয়সা পাওয়ার জন্য সব লোভী দু নম্বরই দুর্নীতিগ্রস্ত সব লোকজন মাথায় বসে থাকবেন ওই রকম লোক যারা পলিটিক্যাল একটা মানে রাজনীতির সঙ্গে ক্লাবগুলোকে জড়িয়ে দিচ্ছেন নানান হবে ক্লাবের গরিবা নষ্ট করছেন আর তাদের কথাই সেই পায়ে পা ধরে পায়ে তেল গুলাচ্ছেন আর শফিকুল ইসলাম কথাটা বলেছে বলে আতে ঘা লেগে গেছে যদি আতে ঘা লেগে থাকে আবার বলছি যদি আতে ঘা লেগে থাকে ইস্ট ক্লাবের ফ্যান হিসেবে আমি বলবো খুব ভালো তাহলে বুঝবো যে সত্যি ক্লাবের প্রতি আপনাদের দরদ আছে আপনাদের টান আছে আমি সেটাকে সম্মান দিই কিন্তু প্রশ্ন সেখানেই যখন এত দরদ এত টান যখন ক্লাবের নামে এরকম কুস্তা রটালেন একজন মন্ত্রী তার বিরুদ্ধে একটাও প্রতিবাদ কেন হচ্ছে না আমার বিরুদ্ধে গোটা ময়দান জুড়ে প্রতিবাদ করতে বলছেন মন্ত্রীকে মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো ইচ্ছে যাচ্ছে না যে যে মন্ত্রীর যে বক্তব্যের জন্য আজকে এই কথা আমাকে বলতে হয়েছে বলে যান যত পারেন করে যান যত পারেন প্রতিবাদ করে যান অরব বিশ্বাস যতদিন না ক্ষমা চাইবেন আমি আমার তো ক্ষমাচার কিছু নেই আমি তো অরবিশ্বাসের কথা ধরে তো কথা মানে খবর করেছি আরও বিশ্বাস ক্ষমা চাইলে আবার আমি বলে দেবো উনি ভুল বার্তা দিয়েছেন সেই জন্য যা বলার বাকিটা সেই সময় বলবো আমার ক্ষমা চার কি আছে আমাকে ক্ষমা চাইতে হবে ওই আশায় বসে থাকুন আর পুলিশকে নজর রাখতে বলুন বেশি বেশি করে লালবাজার থেকে শুরু করে যত পারেন ডিজে পর্যন্ত নজর রাখতে বলুন ওই নজরই থেকে যাবে আর কিছু করতে পারবেন না আমার অবস্থান পরিবর্তন ঘটাতে পারবেন না মিস্টার কুনাল ঘোষ দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে